২৯ নম্বর শ্লোক থেকে দেখুন, এটা বলছেন যে বিভিন্ন যোগের কথা ভগবান এই শ্লোকে বলেছেন। কারণ কি, এর আগে তো কর্মযোগ হয়েছে, কর্মযোগীরা মনে করেন যে তারা কর্মের মাধ্যমে ভগবানের সেবা পূজা অর্চনা করছেন, কিন্তু ভগবান এই অধ্যায় বলতে চাইছেন যে শুধু কর্ম নয়, জ্ঞান যোগের মাধ্যমে তা অর্চনা করা যায়। সেটা কি বলছে, দৈব মেবা পরে যোগ্য যোগী না পরিউপাসতে ব্রহ্মাগ্না বপরে যোগ্য যোগী নৈব উপযুগতি। বলছেন অন্য কোন যোগীগণ কি করেন, যে দৈব যজ্ঞের অনুষ্ঠান, দৈব যজ্ঞে, দৈব যজ্ঞটা কাকে বলে, দৈব যে দ্রব্য দিয়ে অগ্নিতে যে আহুতি দেওয়ার নাম সেটা হচ্ছে দ্রব্য যজ্ঞ। আবার বলে যে ইন্দ্রাদি দেবতাকে যে আমরা যজ্ঞে মানে ঘি অর্পণ করি তো হোমে, সেটা হচ্ছে দৈব দ্রব্য যজ্ঞ, মানে দ্রব্য দিয়ে অগ্নিতে যে আহুতি সেটা হচ্ছে দ্রব্য যজ্ঞ। এই জন্য এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে অন্য কোন যোগীগণ দৈব যজ্ঞের অনুষ্ঠান করেন, অপর কেউ কেউ কি করেন, ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ দ্বারা যজ্ঞার্পণ করেন। হ্যাঁ, কেউ কেউ মানে ইয়েতে কি বলে, যখন যজ্ঞ হয় তখন তো ঘি অর্পণ করা হয়, কিন্তু ঘি ছাড়াও অন্য জিনিস কি বলছেন, যজ্ঞ হচ্ছে পাঁচ প্রকার, দৈব যজ্ঞ, তপ যজ্ঞ, যোগ যজ্ঞ, সাধ্যায় যজ্ঞ আর জ্ঞান যজ্ঞ। এই দৈব যজ্ঞ কি, ইন্দ্রাদি দেবতার নামে যে আহুতি দেওয়া হয় সেটা হচ্ছে দৈব যজ্ঞ। আর তপ যজ্ঞটা কি, তপ যজ্ঞ হচ্ছে যে ব্রহ্মরূপ অগ্নিতে আত্মাকে আহুতি প্রদান। হ্যাঁ, এটা যোগীরা করেন, এটা হচ্ছে তপ যজ্ঞ। আর যোগ যজ্ঞ কি, যম নিয়ম আসন প্রাণায়াম এগুলো করে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে বিষয় থেকে নিবৃত্ত করে যে সংযম করেন যোগীরা, সেটা হচ্ছে যোগ যজ্ঞ। আর সাধ্যায় যজ্ঞ হচ্ছে শাস্ত্র পাঠ, বেদ বেদান্ত ইত্যাদি পাঠ করা, গীতা ভাগবত এগুলো হচ্ছে সাধ্যায় যজ্ঞ। আর জ্ঞান যজ্ঞ হচ্ছে ব্রহ্মরূপ জ্বলন্ত অগ্নিতে জীবাত্মাকে আহুতি প্রদান করে যে যজ্ঞের অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। আচ্ছা, এটা এত যজ্ঞের কথা এখানে বলছেন কেন, আপনাদের মনে প্রশ্নটা হতে পারে, কারণ তখনকার দিনে, এটা তো আজ থেকে 5,500-6,000 বছর আগে তো বলেছিলেন শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে গীতা, তখন এই যজ্ঞের খুব প্রাধান্য ছিল, প্রত্যেক বাড়িতে প্রত্যেকেতে খুব, ভারতবর্ষে মুনি ঋষি অনেক ছিলেন আর এমনি বাড়িতেও খুব যজ্ঞের প্রাধান্য ছিল, সবাই খুব যাগযজ্ঞ করতেন। সেই জন্য বলছেন যে যজ্ঞটা কি কত রকম, এখানে বলছেন অন্য কোন কোন যোগীগণ দৈব যজ্ঞের অনুষ্ঠান করেন, অপর কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে, যেমন ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি এটা বলেছেন না, যজ্ঞ দ্বারাই যজ্ঞার্পণ করে। সেই জন্য তারা কি সমস্ত কর্ম সেই ব্রহ্মকে সমর্পণ করেন, এটাই তাদের যজ্ঞ। তারপরে শ্লোকে বলছেন, শ্রোত্রা দীনেন্দ্রিয়ান্নে সংযমাগ্নিষু যোগতি শব্দাদীন বিষয়ান্নন্য ইন্দ্রিয়াগ্নিষু যোগতি। বলছেন যে অন্যেরা আর কেউ কেউ কি করেন, মানে যোগীরা বিভিন্ন প্রকারে এই যজ্ঞ করেন, সেটা বলছেন কি, সংযম রূপ অগ্নিতে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহকে হোম করে, মানে চোখকে তারা মানে একবার আবৃত করে রাখেন, দেখবেন না কোনো নিয়ে, সেটা হচ্ছে সংযম, কানে কিছু শুনবেন না, এটা হচ্ছে সংযম রূপ অগ্নিতে তারা সব ইন্দ্রিয়কে আহুতি দেন, রূপরাসাদি বিষয় থেকে প্রত্যাহার করে সংযতেন্দ্রিয় হন, এটা মনকে স্থির করার একটা উপায়। তাই বলছেন এটা সংযম যজ্ঞ, এই যজ্ঞ, এই সংযম যজ্ঞ মানে ব্রহ্মচর্য, মানে কোনো জিনিস তারা দেখবেন না, রূপরসে কোনো জিনিস শুনবেন না ব্রহ্মের আলোচনা ছাড়া। আর অন্য আর কেউ যোগীরা কি করেন, ইন্দ্রিয় রূপ অগ্নিতে শব্দাদি বিষয় সমূহকে আহুতি দেন, যেমন ইন্দ্রিয় তো আমাদের সমস্ত বিষয় থেকে সব আহরণ করে, হ্যাঁ শব্দ থেকে কোনো ভালো আমরা কিছু শুনছি, সেটা একেবারে তারা
অনাসক্ত ভাবে রাগ দ্বেষ শূন্য, মানে কিছু শুনলেও তারা বিচলিত হন না, রাগ দ্বেষ শূন্য চিত্তে অনাসক্ত ভাবে থাকে। এটা হচ্ছে ইন্দ্রিয় যজ্ঞ। এইসব যজ্ঞের কেন বলছেন ভগবান, যে তুমি যে ভাবছো শুধু মানে একরকমের যজ্ঞ তা নয়, যজ্ঞ অনেক রকমের আছে, সেটা অর্জুনকে তিনি বলছেন যে নানাবিধ যজ্ঞ। যজ্ঞ শব্দ এখানে রূপকার্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, কেন এটা যজ্ঞ বলছেন, যে কর্মসমূহ ব্রহ্মে অর্পণ করা, এটা হচ্ছে একটা যজ্ঞের মানে যজ্ঞটা নিমিত্ত, তার মাধ্যমে ভগবানকে স্মরণ মনন করা, এখানে আত্মা, আত্মাকে জানা মানে আত্মজ্ঞান লাভ করা। তাই বলছেন যে আত্মাকে তারা আহুতি দেন, এই যে ইন্দ্রিয়কে বিষয় থেকে সব উপনীত করে তারা সংযম অগ্নি, তারপরে সমস্ত ইয়েতে বিষয়রূপ সমস্ত আমাদের চারপাশে যে রূপ রস গন্ধ সেগুলো গ্রহণ করেন না, এইভাবে অনাসক্ত হয়ে থাকে। তারপরে বলছেন সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্ম সংযম যোগাগ্ন যুগপতি জ্ঞান দিতে। আর কেউ কি করেন, আর অন্য যোগীরা সমস্ত ইন্দ্রিয় কর্ম সমস্ত প্রাণ কর্মকে ব্রহ্মজ্ঞানে আত্মসংযম বা সমাধি রূপ যোগাগ্নিতে কম করে। যেমন আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর পঞ্চ কর্ণেন্দ্রিয় কি বাক পানি পাক আর বায়ু উপস্থ বলছে, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ প্রাণ, প্রাণ হচ্ছে এই প্রাণ অপান ব্যান উদান সমান, এই পঞ্চ প্রাণ এটা সমস্ত কর্ম নিরোধ করে আত্মানন্দ সুখে তারা মগ্ন থাকে। এটা খুব উচ্চ অবস্থা যোগীদের বলছেন, কোন কোন যোগী এইভাবে তারা যজ্ঞ করেন, এটা তাদের যজ্ঞ মানে তারা মনটাকে একেবারে নিবিষ্ট করে সমস্ত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়কে সংযত করে পঞ্চ প্রাণকে সংযত করে তারা আত্মসংযম বা সমাধি যজ্ঞ করেন, মানে তারা আত্মাকে একেবারে উপরত করে নেন সমস্ত কিছু থেকে। দ্রব্য যজ্ঞা স্তপ যজ্ঞা যোগ যজ্ঞাস তথা করে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাষ্ট যথয় সংসিত প্রতাহ। 28 নম্বর শ্লোকটা দেখুন, বলছেন কি 28 নম্বর শ্লোকে বলছেন যে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করে। কেউ দ্রব্য দান রূপ যজ্ঞটা কি, যে পূর্বে যেগুলো বলা হয়েছে শ্রৌত কর্ম, তারপরে যে কূপ খনন করা, দেব মন্দির প্রতিষ্ঠা করা, অন্ন সত্র দান, এগুলো হচ্ছে সমস্ত দ্রব্য যজ্ঞ, সমস্ত কোনো একটা কিছু করে সেটা লোক কল্যাণে মানে দান করা, এগুলো হচ্ছে মানে যেমন আমরা মন্দিরে পূজা অর্চনা করি তেমনি দেখুন একটা যদি মানে কূপ খনন করে কত লোকের উপকার হয়, একটা যদি পুকুর খনন করে কত লোকের উপকার হয়, তারপরে এই যে দেব মন্দির প্রতিষ্ঠা করলে কত মানুষ সেখানে আনন্দ পায় দেবতার অর্চনা করে, অন্য সত্রে অনেকে দান করে না, বিশেষ করে হরিদ্বারে ঋষিকেশে দেখবেন সমস্ত সাধুদের জন্য তারা অন্য সত্রে দান করে, যে সাধুরা সেখান থেকে ভিক্ষা নিয়ে তারা সাধন ভজন করবে। এখানে তাই বলছেন কি যে এটা কেউ কেউ কি করেন, দ্রব্য যজ্ঞ করেন, তপযজ্ঞ, তপযজ্ঞটা কি চন্দ্রায়ণাদি উপবাস ব্রত কৃচ্ছ সাধন, কৃচ্ছ সাধন করে তারা এই বিভিন্ন যে একাদশী অমাবস্যা পূর্ণিমা এসব যে উপবাস করেন না, এটা হচ্ছে তপযজ্ঞ। আর যোগ যজ্ঞটা কি, এটা চিত্ত বৃত্তি নিরোধ, এই যে আমাদের মনটা তো সবসময় বিষয়ের দিকে ছুটে যাচ্ছে, সেটার থেকে মনটাকে উপরত করে এটা কি করে করতে হবে, পতঞ্জলি বলছেন যোগ চিত্ত বৃত্তি নিরোধ। সেটা কিভাবে করবেন, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, হ্যাঁ এইগুলো অষ্টাঙ্গ যোগ, এগুলো প্র্যাকটিস করে করে যোগীরা যে মনটাকে একেবারে সমাহিত করে দেন, এটা হচ্ছে যোগ যজ্ঞ। আর শ্রদ্ধায় যজ্ঞ কি, যে ব্রহ্মচর্য অবলম্বন করে শ্রদ্ধাপূর্বক যথারীতি বেদাভ্যাস বেদ বেদান্ত উপনিষদ এগুলো হচ্ছে পাঠ করা, এটা হচ্ছে শ্রদ্ধায় বেদজ্ঞান যজ্ঞ। যুক্তির দ্বারা বেদার্থ নিশ্চয় করার নাম বেদজ্ঞান যজ্ঞ।
গীতা ভগবান বললেন এত রকমের যজ্ঞ আছে, যোগীরা সেগুলো অনুশীলন করে। আর কি করে? অপানে জুহতি প্রাণং, প্রাণে অপানং তথা করে, প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। আর বলছেন আর কেউ, আর কোন কোন যদি কি করেন, অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি প্রদান করেন। দেখুন আমরা যে নিঃশ্বাস নি না, যে নিঃশ্বাসটা আমরা ছাড়ছি সেটা হচ্ছে আমাদের প্রাণবায়ু, আর যেটা আমরা নিচ্ছি বাইরে থেকে সেটা হচ্ছে অপান বায়ু, প্রাণ অপান। এটা বলছেন যে অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি প্রদান করে, মানে ভেতরের থেকে বাইরে থেকে যে নিঃশ্বাসটা আমরা নিলাম সেটা প্রাণবায়ুতে মিশিয়ে দেন, তার মানে সেটা হচ্ছে পূরক, মানে প্রাণায়াম করে না পূরক রেচক কুম্ভক। এটা বলছেন অপান, কোন অন্য যোগীগণ কি করেন, প্রাণবায়ুতে অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি প্রদান করেন। কেউ কেউ আবার প্রাণে অপানের আহুতি দেন, কেউ কেউ আবার তার উল্টোটা করেন, প্রাণে অপানে আহুতি দেন, অপর কেউ পরিমিত আহারি হয়ে, হ্যাঁ আবার পরিমিত আহারি মানে খুব সীমিত পরিমাণ তার আহার করে তারা প্রাণ অপানে গতিরোধ পূর্বক প্রাণায়াম পরায়ণ হয়ে ইন্দ্রিয়গণকে প্রাণে আহুতি দেন। হ্যাঁ এটা যোগীর কথা বলছেন, প্রাণায়াম কি করে করেন, প্রাণবায়ুর নিরোধ। আপনারা তো জানেন পূরক রেচক কুম্ভক, এই তিনটে, প্রথমে নিঃশ্বাসটা নিয়ে সেটাকে, সেটা হচ্ছে পূরক, তারপর সেটা কুম্ভক, কুম্ভক হচ্ছে সেটাকে রুদ্ধ করা ভেতরে, আর রেচক হচ্ছে সেটাকে বাইরে আবার ছেড়ে দেওয়া। এই পূরক রেচক কুম্ভক এই তিনটে প্রকারে তারা, যারা প্রাণায়াম করেন জানেন, এইভাবে যোগীরা এই প্রাণবায়ুকে মানে নিরুদ্ধ করে মানে কন্ট্রোল করে, প্রাণায়াম মানে প্রাণবায়ুটাকে কন্ট্রোল করে তারা হচ্ছেন অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন। হ্যাঁ প্রাণবায়ু হৃদয় থেকে বাইরে বেরোয়, এই যে নাক মুখ দিয়ে যে বাতাস নিঃশ্বাসটা বেরোয়, আর অপান বায়ু কি করে বাইরে থেকে ভেতরে যায়। নিঃশ্বাস প্রাণবায়ু হচ্ছে নিঃশ্বাস, আর অপান বায়ু হচ্ছে প্রশ্বাস, যেটা আমরা বাইরে থেকে ভিতরে গ্রহণ করি। অপান বায়ুকে শরীর ভিতরে প্রবেশ করাইলে প্রাণবায়ুর গতি রোধ হয়, ইহাই অপানে প্রাণের আহুতি। আপনি যদি নিঃশ্বাসটাকে বাইরে নিঃশ্বাসটাকে নেন তাহলে ভিতরে প্রাণের ওটা বেরোতে পারবে না, সেটা গতিটা রোধ হয়ে গেল, সেটা হচ্ছে অপানে প্রাণের আহুতি। ইহাতে অন্তর বায়ুতে পূর্ণ হয় বলে এর নাম হচ্ছে পূরক প্রাণায়াম, প্রথমে পূরক, তারপরে আবার কি বলছেন যে প্রাণে অপানের আহুতি দেন, প্রাণবায়ুকে হৃদয় থেকে নিঃসরণ করলে অপান বায়ুর অন্ত প্রবেশ রূপ গতিরোধ হয়। আপনি নিঃশ্বাসটা পুরো ছেড়ে দিলেন তো তখন আর বায়ু যেটা ঢুকতে পারছে না, তখন অন্তর হচ্ছে বায়ু শূন্য, এর নাম হচ্ছে রেচক, তাহলে পূরক হলো রেচক। আবার কি কেহ কেহ প্রাণ অপানের গতি রোধ করে প্রাণায়াম পরায়ণ, মানে রেচন পূরণ পরিত্যাগ পূর্বক বায়ুকে শরীরের মধ্যে নিরুদ্ধ রেখে কিছুক্ষণ থাকে, হ্যাঁ সেটা হচ্ছে কুম্ভক। এইরূপ কুম্ভকের শরীর স্থির হলে ইন্দ্রিয়গণ প্রাণবায়ুতে লয় হয়ে যায়, এই হেতু বলা হচ্ছে ইন্দ্রিয়গণকে প্রাণে আহুতি দেখায়। রেচক পূরক কুম্ভক করলে কি হয়, ইন্দ্রিয় আমাদের যে সমস্ত আছে মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো সব যে প্রাণেতে তখন লয় হয়ে যায়। এটা বলছেন কিন্তু এটা যে কেউ নিজের থেকে করতে পারে না, সদ্গুরুর কাছে উপদেশ নিয়ে এটা করতে হয়, এটা শুধু বই পড়ে এটা করা যায় না। সেই জন্য খুব সাবধানে এটা যে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তা হারা প্রাণান প্রাণে সুযু গতি। আবার কেউ কেউ আহারটাকে সংযত করে মানে খুব ইতাহারি হয়ে তারা মানে শরীরের সমস্ত শক্তিটাকে কন্ট্রোল করে তারা সেই জপ ধ্যান এই আত্ম জ্ঞান সাধনা এইসবে তারা নিযুক্ত করেন। তারপরে বলছেন সর্বে পেতে যোগ্য বিদ যোগ্য ক্ষপিত কর্ম সাহা যোগ্য সৃষ্টা মৃত পুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। এই যে এতগুলো যোগ্য, যোগ্যবিদগণ কি করে, এই যোগ্য দ্বারা তারা নিষ্পাপ হয়ে থাকে, মানে কি তাদের মনটা সবসময় সে আত্মজ্ঞানে নিবিষ্ট, তারা জগতের অন্য কোন
অন্য কোন চিন্তায় মনকে তারা লিপ্ত করেন না। সেই জন্য বলছেন তারা সকলেই যোগ্য দ্বারা নিষ্পাপ হয়ে থাকেন। যারা অমৃত স্বরূপ যোগ্যাবশিষ্ট অন্ন ভোজন করেন তারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। এই যে তারা এতগুলো যে বললেন যোগ্যের কথা, এতে যদি তারা মনকে নিবিষ্ট রাখেন তাহলে কি হয়, তাদের সমস্ত মনের অন্য গতি নিরুদ্ধ হয়ে যায়, তখন তারা নিষ্পাপ হয়ে যায়। হয়ে তারা বলছেন অমৃত স্বরূপ যোগ্যাবশিষ্ট অন্ন ভোজন করেন, তারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। আর বলছেন যোগ্য শিষ্ট নায়ক লোকস্তি যোগ্যস্য ভূত অন্ন পুরুষত্ব। বলছেন এই যে পুরুষশ্রেষ্ঠ অর্জুনকে পুরুষশ্রেষ্ঠ বলে বলছেন যে এই যে যোগ্য যারা করেন তারা আত্মজ্ঞান লাভ করে ধন্য হন, কিন্তু যারা করেন না তারা কি হবে, তারা এই ইহলোকেও কিছু অর্জন করতে পারেন না, পরলোকে তো কোনো কথাই নেই। এবং বহু বিধা যোগ্যা বিততা ব্রহ্ম কর্মজান বৃদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমক্ষসি। বলছেন কি যে এইরকম অনেক রকম যোগ্যের কথা মানে আমাদের শাস্ত্রে বলা আছে ব্রহ্মণ মুখে, যেটা বলছেন ব্রহ্মই এটা যেন বলেছেন। এসকলই কর্মজ, এগুলো হচ্ছে কায়িক বাচিক বা মানসিক, এই তিন প্রকার, কায়িক যোগ্য বাচিক যোগ্য মানসিক যোগ্য, এই তিন প্রকার কর্ম থেকে উদ্ভূত। এইরূপ জানলে মুক্তি লাভ হয়। মানে কেউ যদি এটা জানে যে যোগ্য মানে বেশি কথা, অনেক সাধুরা দেখবেন মৌন অবলম্বন করে, হ্যাঁ তারা সেই মানে কথা বলে আমরা যে শক্তিটাকে ক্ষয় করি সেটা তারা তপস্যাতে নিযুক্ত করেন। আর কায়িক মানে শরীরের এনার্জিটাকে শুধু সাধন ভজনেই তারা নিযুক্ত রাখেন, বাচিক বেশি কথা বলেন। আর মানসিক মানে মনটাকেও সবসময় এই আত্মজ্ঞানে ব্রহ্মজ্ঞানে নিবিষ্ট রাখেন এইসব যোগ্যের মাধ্যমে। বলছেন এইটা যারা করেন তারা মুক্তি লাভ করেন। এবং বহু বিধায় যোগ্য বলছে এইরকম ব্রহ্মে মুখে, মানে আমাদের শাস্ত্রে এই অনেক রকম যোগ্যের কথা বলা হয়েছে। তারপর শ্রেয়ান দ্রব্য মায়া যোগ্য জ্ঞান যোগ্য পরম সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্তি। তখন অর্জুনকে ভগবান সম্বোধন করে বলছেন কি পরন্তপ মানে শত্রুকে যিনি বিনাশ করেন, দ্রব্য সাধ্য দৈব যোগ্যাদি থেকে জ্ঞান যোগ্য শ্রেষ্ঠ। হ্যাঁ এই যে আমরা এতগুলো যোগ্যের কথা বললেন, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি জ্ঞান যোগ্য, কেননা ফল সহিত সমস্ত কর্ম নিঃশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয়। হ্যাঁ যারা জ্ঞান যোগ্যের অনুশীলন করে তারা হচ্ছেন শ্রেষ্ঠ যোগী, কারণ কি সমস্ত কর্ম সব কর্ম আমাদের জ্ঞানেই মানে পরিসমাপ্ত, জ্ঞানেই তার শেষ। কিরকম যে কি করে সেটা আমরা অর্জন করবো সেই জ্ঞানের জ্ঞান যোগ্যটা বলছেন তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেই ভয়া উপদেশান্তিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শীন। তাহলে কি করবে যে গুরুর কাছে দণ্ডবত প্রণাম দ্বারা, দণ্ডবত মানে সাষ্টাঙ্গ প্রণাম করে নানা বিষয় প্রশ্ন দ্বারা এবং গুরু সেবার দ্বারা সেই জ্ঞান লাভ করো। তখনকার দিনে গুরু সেবা ছিল মানে গুরুকে সবাই জ্ঞান লাভ করতে যেত, সে রাজার ছেলেকেও যেতে হতো আর মধ্যবিত্ত ভিন্ন মধ্যবিত্ত প্রত্যেকের ছেলেকে গুরু খেয়ে যেতে হতো। সেই জন্য বলছেন সেই জন্য তুমি এই গুরু চরণে দণ্ডবত প্রণাম করে নানা প্রশ্ন করে গুরু সেবার দ্বারা সেই জ্ঞান লাভ করো। শুধু প্রণাম করলে হবে না, গুরুকে সেবা করতে হবে, সেবা করলে তিনি প্রসন্ন হয়ে সেই জ্ঞান তোমাকে দেবেন, জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবে। হ্যাঁ বলছেন গুরুকে আগে তুমি সাষ্টাঙ্গে প্রণাম করবে, তার সেবা করবে, তার প্রসন্নতা লাভ করবে, করে তুমি এই জ্ঞান অর্জন করবে। মোহটা মানুষ কখন প্রাপ্ত হয়, যখন তার মনে অজ্ঞান আসে,
যার মনে জ্ঞানের সঞ্চার হয়েছে সে কখনো মোহগ্রস্ত হয়। এই জন্য বলছেন যে যেটা জানলে মানে যে আত্মজ্ঞান জানলে তুমি আর মোহগ্রস্ত হবে না, শোক মোহ এগুলো তোমাকে আর ব্যস্ত করতে পারবে না। যে জ্ঞান দ্বারা সমস্ত ভূতগ্রাম স্বীয় আত্মাতে এবং অনন্তর আমাকে দেখিতে পাইবে, যে যখন তোমার এই জ্ঞান হবে তখন তুমি কি করবে, সমস্ত জগৎ জগতের যত কিছু মানে ভূতগ্রাম সেটা আমার মধ্যে দেখবে, আর আমাকেও সমস্ত পৃথিবীতে তুমি পরিব্যাপ্ত দেখবে, তখনই তোমার আর কোনো কিছুতে মোহ হবে না। মানে তুমি তো নিমিত্ত, তুমি তো কিছু করছো না, তবে তো আমি করছি, এই জ্ঞানটা তোমার হবে। তাই বলছেন কি, এরপর অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃতমঃ সর্বং জ্ঞান প্লবে নৈব বিচিনং সন্তরিষ্যসি। বলছেন যে যদি তুমি জগতে যত পাপি আছে তাদের থেকে অধিক মানে পাপিষ্ঠ হও, তথাপি জ্ঞান রূপ তরণের দ্বারা তুমি এই পাপ সমুদ্র পারবে। তাহলে দেখুন জ্ঞানটা কত মানে গুরুত্বপূর্ণ, জ্ঞানটা মানে আলোর মতো। আমাদের মনটা তো অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন থাকে, আমরা যদি জ্ঞানের চর্চা করি, জ্ঞানের অনুশীলন করি, বা এই যে এত যজ্ঞের কথা বলি, যদি একটাও যদি আমরা কার্যকরী করি, তাহলে কি হয় কি আমাদের মনে সে জ্ঞানের আলো আমরা লাভ করতে পারি। তাই বল এখানে এই অর্জনকে উপলক্ষ করে ভগবান আমাদের সকলকেই বলছেন যে তুমি যদি কোন মানে অসৎ কর্ম করে থাকো, জগতে যত মানে পাপীরা আছে তাদের থেকেও যদি তুমি পাপী হও, তবু তুমি এই জ্ঞান রূপ তরণী মানে নৌকার দ্বারা তুমি পাপ সমুদ্র উত্তীর্ণ হতে পারবে। হ্যাঁ, তারপরে বলছেন যে যথই ধ্বংসি সমিদ্ধগ্নি ভস্ম সাত পুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম সাত পুরুতে। যেমন একটা আগুন জ্বালালে কি হয়, অনেক কাঠ ফেলে দিলেন তাতে কাঠগুলো সব ছাই হয়ে গেল, উপস্থিত হতো, সেইরকম জ্ঞান রূপ অগ্নি কর্মরাশিকে ভস্মসাত করে। তার মানে কি, জ্ঞান যখন আপনার হবে আপনি কি উপলব্ধি করবেন যে আমি কিছুই করছি না, আমি নিমিত্ত মাত্র, যা কিছু সে ভগবানই করছেন, ভগবানই এই জগতের কার্য কারণ করতে মানে কর্তা সমস্ত জিনিস, তখনই আপনার মনটা শোক মোহ সব অতিক্রম করে, আর যেমন আগুন সমস্ত জিনিসকে পুড়িয়ে ফেলে, এখানে কাঠের উদাহরণ দিচ্ছেন যে আগুনে যদি আপনি কাঠ ফেলে দেন কি হবে, কাঠগুলো সব ছাই হয়ে যাবে, ভস্ম। এরকম আপনার সমস্ত কর্ম সেই জ্ঞানে মানে ইয়ে হয়ে যাবে, ভস্ম মানে নষ্ট হয়ে যাবে আর কি, জ্ঞানাগ্নিতে সমস্ত কিছু নাশ হয়ে যাবে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। বলছেন এই জগতে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই। কি অপূর্ব কথা দেখুন ভগবানের, সত্যি আমরা যখন কোনো ভালো বই পড়ি বা ভালো কথা শুনি আমাদের মনে কি আনন্দ হয়, হ্যাঁ তখন মনে হয় যে জগতে আমরা কিছু চাই না, আমরা ভগবানকেই চাই, এত মনটা তখন অন্যরকম হয়ে যায়। তাই এখানে বলছেন যে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই, কর্মযোগের সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনি অন্তরে লাভ করেন। এটা কি বলছেন, ঠাকুর বলছেন না যে অন্নপূর্ণা রাজত্বে কেউ অভুক্ত থাকবে না, সবাই খেতে পারবে। তার মানে কি, আমরা যখন মানে জন্মগ্রহণ করেছি আমরা যে কোনো জন্মে হোক আমরা জ্ঞান লাভ করতে পারবই, তবে কি বলছেন যারা সাধন ভজন করবে তারা কেউ যে সাধন ভজন করবে সে তাড়াতাড়ি জ্ঞান লাভ করবে, যে সাধন ভজন করবে না তার দেরি হবে, কেউ সকালে খেতে পারে কেউ দুপুরে খেতে পারে কেউ সন্ধ্যায়, কিন্তু কেউ অভুক্ত থাকবে না, এটা ঠাকুর বলেছেন। এখানেও দেখুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু, সব থেকে পবিত্র হচ্ছে জ্ঞান, কর্মযোগের সিদ্ধ পুরুষ এই জ্ঞান কাল সহকারে আপনি অন্তরে লাভ করেন। তার মানে কি, তিনি এই যে সব যজ্ঞের কথা বললেন ভগবান, যে যজ্ঞ করে তার মনটাকে তিনি নিবিষ্ট করে তিনি তার অন্তরে সেই জ্ঞানের উপলব্ধি তিনি লাভ করেন। তারপরে কি কিরকম কে কারা জ্ঞান লাভ করেন এটা বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়,
জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরে নাধি গচ্ছতি। প্রথমে কে জ্ঞান লাভ করেন, যিনি শ্রদ্ধাবান। তাহলে দেখুন শ্রদ্ধা কত মানে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, মানব জীবনে। যিনি শ্রদ্ধাবান, তারপরে শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযত ইন্দ্রিয়। তারপর যারা সংযত ইন্দ্রিয়, মানে যাদের ইন্দ্রিয় সংযত, তারা সেই জ্ঞান লাভ করেন। জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরে নাধি গচ্ছতি। এই যে একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন। তার প্রথমে যিনি শ্রদ্ধাবান তিনি, তারপর তিনি জিতেন্দ্রিয়, আর আত্মজ্ঞান লাভ করে তিনি খুব শীঘ্রই তিনি পরম শান্তি লাভ করেন। মানে আত্মজ্ঞান লাভ করলে কি হবে, আপনার মনে কোনো চাওয়া পাওয়া কিছু থাকবে, আপনার মন একদম পরম প্রশান্তিতে ভরে যাবে। যেটা কি আনন্দ সে যারা লাভ করেছে তারাই জানে। সেই জন্য যোগীরা এই এতগুলো যে যজ্ঞের কথা বললেন না, তারা সেই যজ্ঞ আর সে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রণালী, মানে ধ্যান, এই আসন, প্রাণায়াম, এগুলো এর থেকে তারা একদম বিচ্যুত হতে চায়। তারা পুরো তাদের জীবন তাতে উৎসর্গ করে। তার ফলে কি হয়, তারা সে পরমা শান্তি লাভ করে। আত্মজ্ঞান লাভ করে তারা খুব মানে শীঘ্রই পরমা শান্তি লাভ করেন। শ্রদ্ধা শূন্য, শ্রদ্ধাহীন, সংশয়াকুল ব্যক্তি বিনষ্ট হয়। যাদের মনে খুব সংশয়, সবসময় তারা সন্দেহ করছে, কেউ হয়তো তার সম্বন্ধে কিছু করছে, হয়তো অন্য কথা বলছে, ভাবছে আমার কথা। এই সংশয়ফুল ব্যক্তি আর শ্রদ্ধাহীন অজ্ঞ ব্যক্তিরা বলছেন বিনষ্ট হয়। সংশয় আত্মার ইহলোক নাই, পরলোক নাই, সুখ নাই। সংশয় আত্মা নায়ং লোক ন পরে ন সুখম সংশয় আত্মা। যারা সংশয় চিত্ত তাদের ইহকাল নেই, পরকাল নেই, মনেও কোনো শান্তি নেই, সবসময় তাদের মনে সন্দেহ। কেউ বোধ হয় তার সঙ্গে কিছু বলছে বা কেউ কোনো ষড়যন্ত্র করছে, সেই জন্য কখনো সে শান্তি পায় না। ভগবান অর্জুনকে বলছেন, তারপরে বললেন কি, যোগ সংনষ্ট কর্মানং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ং আত্মবন্তং ন কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়। বলছেন যে হে ধনঞ্জয়, তুমি এই যে এতগুলো যোগের কথা বললাম, এই যোগ এই যোগে কি করবে, তুমি অজ্ঞানজাত এই নিষ্কাম কর্মযোগের দ্বারা যা কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে, এই শ্লোকে সেটা কি বলা হচ্ছে, জ্ঞানী কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। সুতরাং জ্ঞানীরও কর্ম আছে, এই কথা স্পষ্টই বলা হলো। তবে সেই কর্মটা কি, এটা অকর্ম, মানে জ্ঞানী সেটাকে কর্ম বলে মনে করেন না, কারণ তিনি সবকিছু তো আহুতি দিচ্ছেন ভগবানের। এখানে তাই ভগবান কি বললেন যে যোগ সংনষ্ট কর্মানম জ্ঞান সংচ্ছিন্ন সংশয় আত্মবন্তং ন কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়। বলছেন হে ধনঞ্জয়, তিনি যোগ দ্বারা কর্মফল ঈশ্বরে অর্পণ করেছেন, আত্মজ্ঞান দ্বারা যার সংশয় ছিন্ন হয়েছে, এইরূপ আত্ম জ্ঞানী ব্যক্তি তিনি কর্মে কর্মফলে কখনো তিনি আবদ্ধ হন না, কর্ম তাকে কখনোই বদ্ধ করতে পারে না। তসমাদ অজ্ঞান সম্ভূতং হৃষ্টং জ্ঞানাসীনাত মনঃ চিত্তৈনং সংশয়ং যোগম আদিষ্ট হৃষ্ট ভারত। অতএব কি ভগবান মানে এতে বলছেন একদম শেষ লোকে, যে অতএব হে ভারত, মানে অর্জুনকে উপলক্ষ করে বলছেন, অজ্ঞান জাত হৃদয়ে এই তোমার সংশয় রাশিকে আত্মজ্ঞান রূপ ভার্গব দ্বারা ছেদন করে তুমি নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো। তার মানে তুমি এখন যুদ্ধ করো, তুমি যে যুদ্ধ করবো না বলছো, সেটা তুমি এই মনোভাবটা পরিত্যাগ করে তুমি যুদ্ধ করো। কিন্তু কি করে করবে, তোমার হৃদয়ের যে অজ্ঞান, তার জন্যই তো তুমি মোহগ্রস্ত হয়েছো, সেই হৃদয়ের এই অজ্ঞানকে তুমি এই আত্মজ্ঞান রূপ খড়গ দ্বারা তুমি একেবারে চিহ্ন
তুমি নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো। নিষ্কাম কর্মযোগ মানে তুমি যে যুদ্ধ করবে কোন ফলের আশা করবে না, তাহলেই তোমার সেই কাজটা মানে তোমার সেই যুদ্ধটা নিষ্কাম কর্ম হয়ে যাবে, সেটা তোমাকে আর বন্ধ করতে পারবে। তুমি যত মানুষকে যুদ্ধে নিহত করো বা আহত করো সেই সেই ফলে তুমি বদ্ধ হবে না। এটাই ভগবান অর্জুনকে কি বলছেন যে তুমি তো যুদ্ধে অনিচ্ছুক, তোমার মনে অনেক সংশয় এসে গেছে যে যুদ্ধ করলে এত আত্মীয় স্বজনকে বধ করে আমি কি করবো, আমার পাপের ভাগি হব, এসব অনেক তো আপনার আগে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় তো পড়া হলো। এবার জ্ঞান যোগে ভগবান অর্জুনকে আত্মজ্ঞানটা দিচ্ছেন যে সেই জন্য তোমার মনে যে অজ্ঞান উৎপত্তি হয়েছে মানে তুমি যে মোহগ্রস্ত হয়েছ এটাই অজ্ঞানের লক্ষণ, সেটা তুমি এই জ্ঞান রূপ খড়গ দ্বারা সেই অজ্ঞানটাকে তুমি বিনাশ করো, করে তুমি নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো। এরকম আপনারা এই প্রসঙ্গে মনে পড়ছে ঠাকুর যখন সে অদ্বৈত সাধনা করছিলেন তখন তো বারবার উনি যখন যখনই ধ্যানে বসছেন সে মা ভবতারিণীর মূর্তি তার সামনে তার মনের মধ্যে এসে পূজিত হচ্ছেন, মা সে বড় ভয় করা তখন কিছুতেই হচ্ছে না। হ্যাঁ তখন উনি কে বলছেন তোতাপুরি কে হোগা নেই, তখন তোতাপুরি কি বলছেন কেউ হোগা নেই কেন হবে না, তুমি এত উচ্চ অধিকার হবে না কেন বলে পঞ্চবটিতে তিনি চারদিকে তাকিয়ে দেন একটা কাঁচের টুকরো পড়েছিল সেই টুকরোটাকে তুলে ঠাকুরের দুই গুরুর মাঝখানে সেটাকে বৃদ্ধ করলেন, সেখানে একটা ব্যথা হলো তো মানে রক্তপাত হলো, বলছেন এই বিন্দুতে তুমি মনকে মানে আজ্ঞা চক্রে দুই গুরুর মাঝখানে হচ্ছে আজ্ঞা চক্র সেইখানে মনকে তুমি সমাহিত করো, কেউ মানে কেন হবে না। তখন ঠাকুর আবার যখন চেষ্টা করছেন মানে সমাধি হয়ে সেই এতে এই জ্ঞানটা লাভ করার জন্য আত্ম মানে সমাধি এটা সমাধি সুখ তখন আবার সে মায়ের মূর্তি এলো, তখন তিনি জ্ঞান রূপ বসি দ্বারা মার মূর্তিকে দ্বিখণ্ডিত করে দিলেন, তখনই মন হু হু করে সেই সমাধির রাজ্যে চলে গেল। তারপরে তো মানে তোতাপুরি দেখে অবাক যে আমি যেটা 40 বছর ধরে সাধনা করে যেটা লাভ করেছি ভগবান অর্জুনকে বলছেন যে তোমার মনে এই যে অজ্ঞান রূপ মোহ এসেছে সেটা তুমি কি করে সেটাকে নাশ করবে, তুমি জ্ঞান রূপ খড়গ দ্বারা জ্ঞান রূপ কুশিক দ্বারা খড়গ দ্বারা যে আত্মজ্ঞান রূপ খড়গ দ্বারা সেই সংশয় রাশিকে তোমার মনের যে সংশয় যুদ্ধ করবো না আমি আমার গুরুজনদের গায়ে অস্ত্রাঘাত করতে পারবো না এত বাপের ভাগি হবো না এই যে তোমার মনের ভাব বলছেন এটা তুমি জ্ঞান রূপ খড়গ দ্বারা সেই এটাকে নাশ করে সেই সংশয়টাকে তুমি ছিন্ন করে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো, মানে তুমি যুদ্ধ করো করে তুমি কি বলে তুমি কর্মফলের আশা না করে যুদ্ধ করো। এটা তিনি অর্জুনকে শিক্ষা দিচ্ছেন তা নয়, তিনি আমাদের সকলকে শিক্ষাটা দিচ্ছেন দেখুন সংসারে থাকতে গেলে তো কাজ করতেই হবে, যে কোনো আপনি যদি চুপচাপ বসে থাকেন তবু আপনি নিঃশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন মনে চিন্তা করছেন সেগুলো তো কর্ম, সেই জন্য কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারে, কিন্তু সে কর্ম যদি আমরা সকাল ভাবে করি তাহলে তাতে আমরা বদ্ধ হয়ে যাই, আর যদি নিষ্কাম ভাবে করি আমরা সেই কর্মের ফলে আমরা মুক্ত হয়ে যাই। হ্যাঁ সেই কর্ম আমাদের মুক্তির কারণ হয়। এখানে অর্জুনকে উপলব্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ দিচ্ছেন সারা পৃথিবীর মানুষকে যে বলছেন আত্মজ্ঞান দ্বারা যার সংশয় অর্থাৎ দেহাত্মবোধ কর্তৃত্বাভিমানাদি বিদূরিত হয়েছে এবং নিষ্কাম কর্মযোগ দ্বারা যার কর্ম ঈশ্বরে সংন্যস্ত হয়েছে, তাহলে দেখুন আত্মজ্ঞান হলে কি হবে দেহাত্মবোধ আপনার চলে যাবে, দেহটাই যে আমরা আমি আমি করছি সেই বোধটা চলে যাবে আর কর্তৃত্বাভিমান আমি করছি আমি করছি যে আমি আমি বোধ সেটাও চলে যাবে, আর কি হবে তখনই মনটা নিষ্কাম কর্মযোগে উপযুক্ত হবে মানে আধার, সেটা যে কোনো জিনিস আপনি যদি অর্জন করতে চান আপনাকে তার আগে কি এটা পাবার যোগ্যতা অর্জন করতে হবে। তাই এখানে
ভগবান অর্জুনকে বলছেন যে তুমি আত্মজ্ঞান দ্বারা এই সংশয় ছিন্ন করে তুমি একদম খর্গ দিয়ে যেন এই মোহ আর শোক সমস্ত কিছু তুমি নাশ করে দাও, দিয়ে তুমি নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে যুদ্ধ করো। বলছেন তার কর্ম তখন বন্ধন হয় না, সুতরাং তুমি জ্ঞানরূপ খর্গ দ্বারা হৃদয়স্থ সংশয় রাশি ছেদন করে কর্মযোগ অনুষ্ঠান করো, যুদ্ধ করো, সধর্ম পালন করো। এটাই তিনি অর্জুনকে বলছেন যে তুমি তো ক্ষত্রিয়, তোমার সধর্ম হচ্ছে যুদ্ধ করা, তুমি যুদ্ধক্ষেত্রে এসে বলছো যুদ্ধ করবো না, এটা তো কি, এটা তোমার পুরোপুরি তুমি মোহগ্রস্ত হয়েছো। সেই জন্য অর্জুনকে এটা বলছেন যে তুমি আগে জ্ঞান লাভ করো, আত্মজ্ঞান লাভ করে তোমার হৃদয়ের এই যে সংশয়, এই যে মহরূপ সংশয়, এটাকে তিনি তুমি এটাকে দূর করো। এইটা ভগবান কি করছেন এই শ্লোকে এই অধ্যায়ে আর কি জ্ঞান আর কর্মের সমুচ্চয় মানে সমন্বয় করে দিয়েছেন। আগেকার দিনে কি ছিল বললেন তো, যারা জ্ঞানী তারা ভাবতেন কি যে আমরা কোনো কর্ম করব না, কর্ম করলেই তো বন্ধন, আমরা শুধু জ্ঞানের চর্চাই করবো, আমরা সাধ্যায় তারপরে আমরা ধ্যান বর্জন এসব করবো, পূজা পাঠ এগুলো, কোনো অন্য বিষয় কর্ম কিছু করবো না। কিন্তু যুদ্ধটা তো পুরোপুরি মানে বিষয় কর্ম, ভগবান অর্জুনকে উপলক্ষ করে সেটাই শিক্ষা দিলেন যে তুমি যদি আত্মজ্ঞান লাভ করো তাহলে তুমি যে কোনো কাজই করো না কেন, হ্যাঁ যে কোনো কাজই করো না কেন সেই কাজে তুমি বদ্ধ হবে না, কারণ কি তোমার মন তখন সবকিছুর ঊর্ধ্বে উঠে যাবে, তোমার মন একেবারে সে আত্মজ্ঞানে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য বলছেন এই যে চতুর্থ অধ্যায় এটা হচ্ছে এই অধ্যায় ভগবান যেন জ্ঞান এবং কর্মের সমন্বয় করলেন। আগের অধ্যায় হয়েছে তো যে নিষ্কাম কর্ম দ্বারা মানুষ মানে নিজের সে পরম গতি লাভ করতে পারে, এখানে দেখালেন ভগবান যে জ্ঞানীরাও সেই গতি লাভ করতে পারে যদি তারা এই আত্মজ্ঞান লাভ করে, তাহলে তাদের মনের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে, তখন সে অনায়াসে এটা এই যে কোনো কাজ করে সে এই পরম গতি লাভ করবে। এটা এখানে কি বলছেন যে এই ত্যাগমূলক দ্রব্য স্বার্থ যোগ্য এইসব অনেক রকম এ বললেন তো যোগ্যের কথা, বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যোগ্য। এই গীতায় যে যোগ ধর্ম অর্জুনকে শিক্ষা দেওয়া হয়েছে তার প্রকৃত স্বরূপটা এই অধ্যায়ে বলছেন ভগবান একটা বিশিষ্ট ধর্ম মত মানে প্রচার করেছেন, এটা কি যে তৎকালীন প্রচলিত জ্ঞান যোগ কর্মযোগ বা ধ্যান যোগ এ সকল কিন্তু নয়, অথচ এই সকল মতের যে সারতত্ত্ব তা হচ্ছে এই চতুর্থ অধ্যায় আছে। সেই সূত্র ধরে প্রচলিত কোন মতবাদের সাহায্যে বা পরিপোষণার্থ এর ব্যাখ্যা করলে তা সেটা গীতার ব্যাখ্যা হয় না, ওই সকল শাস্ত্রেরই ব্যাখ্যা হয়। এই জন্য ভগবান এখানে জ্ঞান কর্ম সমুচ্চয় করেছেন। আর এই অধ্যায়ের আর একটা কি উল্লেখযোগ্য হচ্ছে অবতার তত্ত্ব। হ্যাঁ অবতার নিজের মুখে বলছেন শ্রীকৃষ্ণ যে কেন আমি অবতীর্ণ হই, কি প্রয়োজনে, কোন কারণে, সেটা বলেছেন না যদা যদা কি ধর্ম সেই অধ্যায়, আর এটা তিনি নিজের মুখে বলেছেন। আর একটা কি চতুর্বর্ণের উৎপত্তি, এটা যে আগেকার দিনে এটা ছিল মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা মানে বর্ণাশ্রম ধর্ম, এটা এখন আর নেই কিন্তু তখনকার দিনে এটা খুবই ছিল, সেইটা সেই বর্ণাশ্রম ধর্ম অনুসারে সকলে কাজ করতেন। আর এই অধ্যায়ের প্রধান মানে প্রতিপাদ্য বিষয় কি জ্ঞান কর্মের সমুচ্চয়। এইখানে বলছেন যে জ্ঞান এবং কর্ম দুটো দ্বারাই আমরা সেই আত্মতত্ত্ব লাভ করতে পারি। জ্ঞান যোগ নাম না যেটা জ্ঞান কর্ম সমুচ্চয় নাম বলা যায় আর কি, এটা এই এখানে কর্ম সন্ন্যাস অর্থ ঈশ্বরে কর্ম সমর্পণ। এটা এটা বলছেন কি এই যে জ্ঞানের দ্বারা তুমি সমস্ত অজ্ঞানকে ছেদন করে সংশয়কে ছেদন করে তুমি যুদ্ধে অবতীর্ণ হও, এটাতে ভগবান অর্জুনের মনে সে জ্ঞান এবং কর্মের একটা বিরোধ চিরকাল আমাদের শাস্ত্রে ছিল সেটাকে একেবারে সমূলে
মানে ছিন্ন করে দেন, জ্ঞান কর্মের সমন্বয় সাধন করলেন, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা বলছেন যে জ্ঞান যে আমরা লাভ করব, যে সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্তি, এটা আছে না 33 নম্বর শ্লোকে, যে এই জ্ঞান লাভ হলে সমস্ত কর্ম ক্ষয় প্রাপ্ত হয় আর সকল পাপ বিনষ্ট হয়। আর সেটা আমরা কিভাবে লাভ করব, তত্ত্ব জিজ্ঞাসু হয়ে গুরু পদে সাষ্টাঙ্গ প্রণাম আত্মবিষয়ক প্রশ্ন গুরু সেবাদি জ্ঞান লাভে, এটা হচ্ছে বাইরের সাধন। মানে আপনি যে সাধন করবেন তার বহিরঙ্গ সাধন আছে আবার অন্তরঙ্গ আছে, শ্রদ্ধা একনিষ্ঠা ও আত্মসংযম, এগুলো হচ্ছে জ্ঞান লাভের অন্তরঙ্গ সাধন। তাহলে বহিরঙ্গ সাধন কি, গুরুর কাছে যাওয়া, তাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করা, তারপরে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা। আগেকার দিনে দেখবেন আপনারা উপনিষদে এইসব কাহিনী গুলো সব আছে, মানে কৃষ্ণ গেছেন সমীপ পানি হয়ে গুরুর কাছে, তাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আত্মজ্ঞান নামে, তখন গুরু তাকে সে আশ্রমে রেখেছেন, তিনি গুরু সেবা করে তাকে গুরুকে প্রসন্ন করেছেন, গুরু তখন তাকে আত্মজ্ঞান দিয়েছেন। এগুলো হচ্ছে বাইরের, আর ভেতরেরটা কি, শ্রদ্ধা একনিষ্ঠ আত্মসংযম। চিত্তের সংশয়ই সকল অনর্থের মূল। হ্যাঁ, আমরা ঠিক মতো কাজ করতে পারি না কেন, আমাদের মনটা সংশয় আর নিশ্চয়াত্মিকা বুদ্ধি আর সংশয়াত্মিকা বুদ্ধি দুটোতে দুলছে সারাক্ষণ, মনে হচ্ছে এটা করবো আবার পরে মনে হচ্ছে না করবো না। নিশ্চয়াত্মিকা বুদ্ধি যখন হবে তখন মনে হবে না এটা আমাকে করবো, এটা আমি করবো, এটা করলে আমার কল্যাণ, তখন সেটা আপনার মনে তখন জ্ঞানের উদয় হয়েছে। সেজন্য এখানে ভগবান অর্জুনকে কি বলছেন, যে তুমি সংশয়টাকে আগে ছেদন করো। কি করে ছেদন করবে, জ্ঞান রূপ খড়গ, জ্ঞান রূপ খড়গটা কি, আত্মজ্ঞান রূপ খড়গ, যে কোনো সংশয় আমার মনে থাকবে না। আমি ক্ষত্রিয়, এখন এই যুদ্ধক্ষেত্রে আমি এসেছি, আমি প্রাণপণে যুদ্ধ করব, যুদ্ধটাই আমার এখানে ধর্ম। এইটা বলছেন নিষ্কাম কর্মযোগ দ্বারা, যার কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে, আত্মজ্ঞানের দ্বারা যার সংশয় বিদূরিত হয়েছে, এই জীবন মুক্ত পুরুষ কর্ম করলেও কর্মফলে আবদ্ধ হন না। হ্যাঁ, এই কর্মযোগে আপনারা দেখলেন নিষ্কাম কর্ম, কর্মফলের আশা করবে না। নিষ্কাম কর্মযোগ করে মানুষ যে মানে অবস্থায় উপনীত হয়, এই যে এখানে বলছেন আত্মজ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারাও মানুষ সেইখানে মানে উপনীত হয়, সে সাধনার সেই স্তরে, মানে কোন কর্ম তাকে আর বন্ধনে ফেলতে পারে। এই জন্য বলছেন অজ্ঞান সম্মুত হৃদয়স্থ সংশয় রাশি জ্ঞানরূপ খড়গের দ্বারা ছেদন করে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করো, ধর্ম পালন করো, যুদ্ধ করো, এতে তোমাকে পাপ কোন স্পর্শ করবে না, কারণ কি, জ্ঞানের কোন কর্ম বন্ধন নাই। তাহলে এই অধ্যায়ে আপনারা কি শিক্ষা পেলেন, যে আমরা যদি নিষ্কাম কর্ম করি আর মনে যদি কোনো সংশয় হয় তখন আমরা জ্ঞানরূপ ওষুধ দ্বারা সেই সংশয়কে ছেদন করব, জ্ঞানরূপ ওষুধ দ্বারা যখন আমরা সেই সংশয়কে ছেদন করব, ছিন্ন করব, তখনই আমরা আত্মজ্ঞান লাভের অধিকারী হব, তখন আর মনে আমাদের নিশ্চয়তা বুদ্ধি আসবে, তখন আর মনটা মানে সংশয় দোদুল্যমান হবে না, মন একেবারে সংশয় শূন্য হয়ে যাবে। দেখবেন যত পৃথিবীর ইতিহাসে মহাপুরুষ তাদের মনে সংশয় কখনো হতো না, কারণ কি, তাদের মনে নিশ্চয়তা বুদ্ধি এত প্রবল, এত স্ট্রং, যে সবসময় তারা সেই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, তো সেই জন্য তাদের কখনোই এই আত্মজ্ঞান থেকে কখনো তাদের মন বিদ্যুত হতো না। কিন্তু আমরা তো অতি সাধারণ মানে অধিকারী, আমরা কি করে সেই উচ্চ অবস্থা, কিন্তু আমরা যদি এই গীতা শ্লোক গুলো পড়ি, এগুলো যদি চিন্তা করি, যে ভগবান তো অর্জুনকে এই কথা বলেছেন, তাহলে অর্জুনকে বলেছেন মানে আমাদের সকলকেই বলেছেন, তাহলে আমি একটু চেষ্টা করি না কেন, আমার মনটাকে সংশয় শূন্য করতে চেষ্টা করি না কেন, বলেছেন তো সংশয় তোমার বিনশ্বতি, আমি মনে কোনো সন্দেহ রাখবো না, কাউকে আমি সন্দেহ করবো না, কোনো সংশয় রাখবো না। আমরা তো এইগুলো ছোট ছোট জীবনে যে কত ঘাত প্রতিঘাত আমরা যেগুলো প্র্যাকটিস করতে পারি, মানে যদি আমরা প্র্যাকটিস করি দেখবেন করতে করতে কি হবে, আপনার মনটা সংশয় মন থেকে ছিন্ন হয়ে ও মনে বিশ্বাসের সূর্যোদয় হবে, বিশ্বাস।
আমাদের মনে কেন বিশ্বাস হয় না বলেন তো? সংশয় আছে বলে আমরা কোন জিনিসটাকে মানে একনিষ্ঠ ভাবে ধরতে পারি না। ভগবান অনেকে বলবে এতদিন দীক্ষা নিলাম কিছু হলো না, কত জপ ধ্যান করছি, তখন যদি ভাবি যে আমি কি সেই নিষ্ঠা করে জপ ধ্যান করেছি, আমি যে নিষ্ঠা করে জপ ধ্যান করার কথা কোনো দিকে মন যাবে না, আমি কিরকম করে করেছি, আমি কি সেই মূল্যটা দিয়েছি? যদি সেই মূল্যটা দিয়ে থাকি তাহলে নিশ্চয়ই আমি তার ফল পাবো। এটা তো একবার সায়েন্টিফিক ওয়ে, মানে এই যে আপনার অধ্যাত্ম বিদ্যা এটা একেবারে সায়েন্সের মতো, মানে আপনি যেমন করবে সায়েন্সে যেমন H2O জল আসবে, হ্যাঁ হাইড্রোজেন অক্সিজেন, সেইরকম এখানেও আপনি যেরকম আপনি আপনার মনকে তৈরি করবেন, যেভাবে আপনি কাজ করবেন, যেভাবে আপনি যোগদান করবেন, যেভাবে কর্ম করবেন, তার উপরেই কিন্তু ফলাফল নির্ভর করবে। এই জন্য বলতে মানে আমাদের আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি কি মন থেকে সব সংশয় দূর করেছি, দূর হয়েছে আমার, আমি কি নিষ্কাম ভাবে কাজ করছি, আমি কি জ্ঞান লাভের চেষ্টা করেছি, আমি কি যে অর্জুনকে যে ভগবান উপদেশ দিচ্ছেন আমি কি একটা উপদেশ মানে খুব নিবিষ্ট মনে চিন্তা করেছি, তাহলে কি হবে বলুন তো? আপনার মনটা তখন অ্যালার্ট হয়ে যাবে, তখনই আপনি ভাববেন না আমি যেগুলো কিছুই করছি তাহলে আমাকে মন প্রাণ দিয়ে এগুলো অনুশীলন করতে হবে। হ্যাঁ, গীতার বাণী প্রত্যেকটা বাণী হচ্ছে ভগবানের মুখনিষ্ঠিত বাণী, হচ্ছে ইয়া স্বয়ং পদ্ম নাহস্য মুখ পদ্ম বিনিষ্ঠিতা। গীতার বাণী স্বয়ং পদ্মনাভ সেই শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান তার মুখ পদ্ম থেকে গীতার বাণী বেরিয়েছে। এক একটা মন্ত্র, এই গীতার বাণী এক একটি মন্ত্র বিশেষ। সেই জন্য স্বামী তুরিয়ানন্দজি কি করতেন, এক একটা গীতার শ্লোক নিয়ে তিনি ধ্যান করতেন, আর বলছেন যে গীতার শ্লোক গুলো তার মনের সামনে যেন জল জল করত, এত নিবিষ্ট মনে তিনি গীতার অনুধ্যান করতেন। গীতা হচ্ছে এক একটি মহামন্ত্র গীতার বাণী, কারণ এগুলো তো সাধারণ কথা নয়, স্বয়ং ভগবানের বাণী। ভগবানের বাণী আমাদের কত ভাগ্য দেখুন, আমরা সেই ভগবানের বাণী এখন মানে পুস্তক আকারে পাচ্ছি, সেটা আমরা অধ্যয়ন করতে পারছি, সেটা চিন্তা করতে পারছি, শ্রবণ মনন নিধিধ্যাসন। আমরা যদি একটু সিনসিয়ার হই, একটু যদি মনটাকে এদিকে আমরা নিই, তাহলে দেখবেন এর ভেতরে যে গভীর অর্থ, একেবারে এত গুরু অর্থ তত্ত্ব, এটা আমাদের মনে প্রতিফলিত হবে। যেই আপনি সেটা আপনার মনে প্রতিফলিত হবে, আপনার মন থেকে সমস্ত সংশয় চিরতরে বিনাশ হবে, আপনার মনে সে জ্ঞানের জ্যোতি প্রকাশিত, তখন আপনার মন একেবারে বিশ্বাসে আলোতে পূর্ণ হয়ে যাবে। বিশ্বাস ঠাকুর যে বলছেন না যে সাধন করতে গেলে শুধু আন্তরিকতা আর বিশ্বাস, এই দুটোই দুটো চাই, আর কোনো কিছু দরকার। আন্তরিকতা তো আপনাদের সকলেরই আছে, কিন্তু যে বিশ্বাসটা, একবার বিশ্বাস হচ্ছে একবার সংশয় হচ্ছে, সে সংশয় চিরতরে দূর হয়ে যাবে। যদি আপনারা খুব নিবিষ্ট মনে শ্লোক গুলো প্রতিদিন অন্তত একটা করে হলেও যদি আপনারা সেটা চিন্তা করেন, শ্রবণ মানে আগে পড়লেন, তারপর চিন্তা করলেন, তারপর সেটাকে ধ্যান করলেন, মানে খুব নিবিষ্ট মনে, তাহলে দেখবেন সেই মন্ত্রের যে মন্ত্রাত্ম সেগুলো আপনাদের মনে প্রতি। সুতরাং আমাদের এই গীতা পাঠ যেন সার্থক হয়, আমরা এত মানে আপনারা এত কষ্ট করে এই সমস্ত এই এখন যে চারিদিকে যা পরিস্থিতি চলছে তার মধ্যেও আপনাদের এত আগ্রহ গীতা পড়ার জন্য, সেটা ভগবান আপনাদের সবাইকে কৃপা করুন, আপনারা যেন তার মর্মার্থ অনুশীলন করতে পারেন, অনুধাবন করতে পারেন মনে, তাহলে আপনাদের মানব জন্ম সার্থক। সুতরাং আজকে এই যে চতুর্থ অধ্যায় শেষ হলো, এরপরে গীতা আছে কি যে চতুর্থ এক একটা অধ্যায় শেষ হলে তার মাহাত্ম্য, গীতার মাহাত্ম্য পড়তে হবে। এটা মাহাত্ম্য মানে একটা শ্লোক পড়লে কি ফল, দুটো পড়লে কি ফল, এক অধ্যায় পড়লে কি ফল, এরকম আছে মাহাত্ম্য। দেখবেন গীতা আপনাদের যদি এই উদ্বোধনের গীতা থাকে পেছন দিকে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য আপনারা নিজেরা পড়ে নেবেন, তার মানেও দেয়া আছে, গোদান জন পূর্ণ গঙ্গা স্নান ফলং লভে, সব আছে। সুতরাং যেই একটা অধ্যায় শেষ হবে আপনারা মাহাত্মটা বাড়িতে পড়লেই বুঝতে পারবেন, মানে পড়তে খুব সহজ, সংস্কৃত পাশে বাংলা দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন, কেননা মাহাত্ম আবার এর সঙ্গে পড়লে এত সময় হবে না, এক ঘন্টার মধ্যে তো সবকিছু করা, সেই জন্য
আপনারা গীতার মাহাত্ম্যটা নিজেরা নিজেরা পড়ে নেবেন যখন গীতার একটা অধ্যায় শেষ হবে। তাহলে আজকে চতুর্থ অধ্যায় শেষ হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, পরের দিন হবে পঞ্চম অধ্যায় শুরু হবে, এর মধ্যে আপনারা গীতার মাহাত্ম্যটা পড়ে নেবেন। হ্যাঁ, আর পরে হচ্ছে এটা তো আপনার শেষ ইয়ে হলো শনিবার, চতুর্থ দ্বিতীয় আর চতুর্থ, আজকে চতুর্থ শনিবার, আবার দ্বিতীয় শনিবারে হবে, সেদিন আমরা সন্ন্যাস শুরু করবো। সুতরাং এর মধ্যে আপনারা গীতার মাহাত্ম্যটা পড়ে নেবেন, আর প্রতিদিন অন্তত একটা দুটো যার যেরকম সময় আছে তারা কিন্তু গীতার অনুধ্যান করবে, শুধু পড়া নয়, সেটাকে চিন্তা করবেন যেটা কি বলছেন ভগবান। আসলে আপনারা ঘটনাটা তো জানেন, সে যুদ্ধক্ষেত্রে অর্জুন ভগবানকে বলেছেন তার মোহ এসেছিল বলে, মোহ নাশ করার জন্য, এটা কিভাবে তিনি নাশ করলেন মোহটা সেটা অষ্টাদশ অধ্যায় পর্যন্ত গেলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এখন আপনারা নিজেরা এগুলো মনে মনে অনুশীলন করে অনুধাবন করে তার যে মর্মার্থ সেটা চিন্তা করবেন, তাহলেই এর মর্মার্থ শুধু শব্দার্থ নয় মর্মার্থ আপনাদের অন্তরে সেটা ভগবানের কৃপায় উদ্ভাসিত হবে। আজকে এই পর্যন্ত থাক। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ পিতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো করোতি বাচালং পঙ্গুং দময়তি গিরিং।